আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে আবার ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটিতে আমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। ব্যাপারটা আমার কাছে খুবই মজার লাগছে, তাই ভাবলাম যে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে শিম গাছটা দেখতে পাচ্ছেন, থোকা থোকা শিম ধরে আছে, এই গাছটা কিন্তু আমি লাগাইনি। শিম গাছটাকে পেঁচিয়ে কিন্তু একটা লাউ গাছ আছে, সেই লাউ গাছও কিন্তু আমি লাগাইনি। এই গাছগুলো লাগিয়েছেন আমাদের নেক্সট ডোর নেইবার, ওনার ব্যাকইয়ার্ডে। আর সেই গাছগুলোই হচ্ছে বড় হয়ে বেয়ে আমার পেছনের যে বড় বারান্দাটা আছে ওখানে চলে এসেছে। আর মজার ব্যাপার হচ্ছে যে আমার প্রতিবেশী যে ভাই, উনি কিন্তু আমাদেরকে ডেকে বলে দিয়েছে যে আপনাদের অংশে যেই গাছটুকুন যাবে ওই গাছের যত সবজি সব কিন্তু আপনাদের, আপনারা উইদাউট এনি হেজিটেশন যখন ইচ্ছে তুলে তুলে খাবেন। তো সেজন্যই হচ্ছে যে আমি ভাবলাম, উনি গতকালকেও বলল যে শিম তো হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে, খাচ্ছেন না কেন, পরে তো টেস্ট পাবেন না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে একটু শিম উঠিয়ে রান্না করি। তো একটু লাউ শাক উঠিয়েছিলাম আর একটু শিম উঠিয়েছিলাম। শিমগুলো কিন্তু দেখতে বেশি ভালো না, কিন্তু খেতে বেশ মজা। আর হবে না কেন, গাছ থেকে পেরে আনা একদম ফ্রেশ সবজি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমি শুধু ভাবছিলাম যে আল্লাহ পাক কার রিজিক কোথায় রাখে এটা কেউ জানে না। আর আমি কিন্তু শিম গাছ লাগাইনি, তারপরও হচ্ছে যে ফ্রেশ শিম পেরে খাওয়া সৌভাগ্য হয়েছে বা আল্লাহ আমার জন্য ব্যবস্থা করেছেন, সেই জন্যে আর কি শুকরিয়া আদায় করছিলাম। তো এদিকে হচ্ছে আমি মাছ দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে রান্না করব। সেই জন্য আমি একটু মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর আমার হচ্ছে এখানে যেহেতু ফ্রোজেন মাছ, একটু হালকা ফ্রাই না করে নিলে খেতে আসলে খুব একটা ভালো লাগে না। তো মৃগেল মাছ ছিল এটা, আমি মাছগুলো হালকা ফ্রাই করে তারপর হচ্ছে শিম দিয়ে রান্না করব, এই আর কি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। আর রান্নার ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করতে সবাই পারে। আমি একদমই রেগুলার মশলা দিয়ে জাস্ট হচ্ছে যে একটু কষিয়ে, সবজিটা কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম, আর এরপরে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর যখন হয়ে এসছে তখন জাস্ট একটু টালা জিরের গুঁড়ো দিয়ে আর কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে ফ্লেভারের জন্য আর কি নামিয়ে নিয়েছিলাম। খেতে অনেক ইয়ামি হয়েছিল। তো আমি এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিও যখন আপনারা দেখেন তখন হচ্ছে কি যে যে পরিমাণ হচ্ছে ভিউ হয় সেই পরিমাণ কিন্তু লাইক আপনারা আসলে দেন না বা দিতে হয়তো ভুলে যান। তো ভিডিওটা দেখার শুরুতেই যদি প্লিজ একটা লাইক দিয়ে দেন, তাহলে এটা আমাদের কাছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের জন্য জিনিসটা অনেক আনন্দের হয় আর কি। তো আপনার একটা লাইক আমাদেরকে অনেক আনন্দ দিতে পারে, সেই জন্য রিকোয়েস্ট করব সবাইকে যে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, নিয়মিত আমার ভিডিও দেখছেন আর লাইক কমেন্ট করছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। তো জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে ইদানিং রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমার জাকি জাহি, মানে হচ্ছে আমার টুইন্স বেবিরা, ওরা অসম্ভব রকমের দুষ্টুমি করে, যেটা হচ্ছে যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। অনেকে বলে হচ্ছে যে ওদেরকে মানে রেকর্ড করে, ওদেরকে ভিডিও করে সেই ভিডিও আপলোড করার জন্য, ওরা যে কী পরিমাণ দুষ্টুমি করে ভিডিও করার কথা আমি ভুলে যাই ওদের। আর প্রচুর মানে মারামারিও করে, তো সামলাতে হয়। তো যাই হোক, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।